ভাবো না যেন মিছে মিছে কেন তোমাকে ছুতে চাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের ভিডিও ইফেক্টগুলো কিন্তু বর্তমান সময় খুবই ট্রেন্ডিং। তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে এই ধরনের ইফেক্টগুলো আপনি আপনার ভিডিওতে কীভাবে ইউজ করবেন। ওকে, তো এর জন্য আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং হচ্ছে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এবং ভিডিওস অপশন থেকে আমরা যে নর্মাল ভিডিওকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এবং এখান থেকে আমরা যদি আপনাদের ভিডিও ডিসপ্লে করে দেখাই, এখানে কিন্তু সম্পূর্ণ নর্মাল একটি ভিডিও, কোনো ইফেক্ট অ্যাড করা নেই। তো ইন্ডিকে ওয়াটারমার্ক তাহলে অবশ্যই রিমুভ করবো। দেন আমরা পরে ভিডিও স্টার্ট পজিশন ইফেক্ট অপশনে ক্লিক করবো, তারপর ভিডিও ইফেক্টে। এবং এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে ওপেনিং অ্যান্ড ক্লোজিং ক্যাটাগরিতে। আসার পর এখান থেকে আমরা এই ইফেক্টটাকে অ্যাপ্লাই করে নিব। ওকে, এই ইফেক্টটাকে সিলেক্ট করার পর এখান থেকে টিক মার্ক ক্লিক করবো। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নেবেন। ওকে, আপনি আপনার মতো করে দিয়ে নেবেন। দেওয়ার পর আমরা এখান থেকে আমরা এই ইফেক্টের ইন্ডিংয়ে চলে আসবো। ওকে, তারপর এই ইফেক্টের ইন্ডিং হচ্ছে এইখানে। দেন আমরা এখান থেকে আবার ভিডিও ইফেক্টে ক্লিক করবো দ্বিতীয় একটি ইফেক্ট অ্যাড করার জন্য। তো আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। মূলত আমরা এখান থেকে ওয়েগুলো দেখাই দিব। এখান থেকে নাইট ক্ল্যাপ ক্যাটাগরিতে আসবে, এখান থেকে হোয়াইট ফ্ল্যাশ রু নামে একটি ইফেক্ট দেখতে পারবো। ওকে, তো এইটাকে আমরা সিলেক্ট করবো এখান থেকে হোয়াইট ফ্ল্যাশ টু। এখানে অনেকগুলো আপনার হচ্ছে ফ্ল্যাশ ইফেক্ট আপনি দেখতে পারবেন। ওকে, এখানে ব্ল্যাক ফ্ল্যাশ দেখতে পাচ্ছি, হোয়াইট ফ্ল্যাশ টুটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। চাইলে আপনি ফ্ল্যাশগুলো অ্যাডজাস্ট করতে পারেন। দেন আমরা এটা ইফেক্টটা হয়ে গেলে আমরা তিন নম্বর ইফেক্ট অ্যাড করার জন্য ইফেক্টের ইন্ডিং আসবো। আসার পর এবার আমরা হচ্ছে সাপোজ এখান থেকে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করে এটাকে হচ্ছে ভিডিও ইফেক্টে ক্লিক করছি, এখন হচ্ছে আমাদের বডি ইফেক্টে ক্লিক করতে হবে। তো বডি ইফেক্ট ক্লিক করবো, এখান থেকে আমরা ট্রেন্ডিং ক্যাটাগরিতে পেয়ে যাবো। ওকে, তো আমরা কিছুটা নিচে চলে আসবো। নিচে আসার পর এই যে বডি ইফেক্ট, অনেক ধরনের বডি ইফেক্ট আছে, আমরা এখান থেকে অথবা সার্চ বারটাকে ইউজ করতে পারি। মেকানিক্যাল ইফেক্টটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে টিকমার্ক ক্লিক করবো। ওকে, তো ইফেক্টগুলো কিন্তু বর্তমান সময় অনেকটাই ট্রেন্ডিং। ইফেক্টের ইন্ডিংয়ে চলে আসবো, আসার পর সেম পজিশনে ইন্ডিং থেকে আমরা আবার বডি ইফেক্টে ক্লিক করবো। প্রথম দুইটা আমরা হচ্ছে ভিডিও ইফেক্ট থেকে নিছি এবং আসছে যেটা বডি ইফেক্টে। এখান থেকে আমরা ক্লোন ক্যাটাগরিতে আসবো। ওকে, ক্লোন ক্যাটাগরিতে আসার পর মূলত আমরা যেটাকে ইউজ করছি এখানে এটা, ওকে, ফ্রাগমেন্ট। তো এটাকে সিলেক্ট করবো, ফ্রাগমেন্ট ক্লোন, এটাকে সিলেক্ট করবো, টিক অপশন ক্লিক করবো। ওকে, এটা যতটুকু ইচ্ছে প্রয়োজন আপনি দিয়ে নিতে পারবেন আপনার মতো করে অ্যাডজাস্ট করে। দেন এখান থেকে আমরা যদি ভিডিওটিকে এখন প্লে করি, সম্পূর্ণ কিন্তু একটা নর্মাল ভিডিও ছিল যেটা প্রথমে দেখছেন। তো আমরা যদি ভিডিওটিকে এখানে অ্যাড করার ট্রাই করি, আমি আপনাদেরকে দেখাই। ওকে, পূর্বের ভিডিও এবং বর্তমান ভিডিওটা এটাকে সিলেক্ট করে, ওকে, এটাকে অ্যাড করে নিলাম। নেওয়ার পর এটাকে শর্ট করে আমরা এখানে রাখতেছি। ওকে, দেন আমরা ভিডিও প্লে করি। এটা নর্মাল ভিডিও এবং ফুল স্ক্রিন যেটা, এটা হচ্ছে এডিটিং ভিডিও। ওকে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা ভিডিওর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য। আর এইগুলো কিন্তু আপনার বর্তমান সময়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকটাই ট্রেন্ডিং। ওকে, এই ধরনের ভিডিও এডিটিংগুলো। ওকে, তো আমরা এটাকে ডিলিট করে দেবো যেহেতু আমরা জাস্ট দেখানোর জন্য এখানে অ্যাড করছি। তো সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে ভিডিওটাকে সেভ করা, ভিডিও রেজুলেশন আলাদা আসতে রাখতে হবে। এখন পর এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। এছাড়া যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের এডিটিং টুটাল এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।